ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পরে নিজেকে অনেকটা কুটিয়ে নিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। নিজের মতো করে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। তবে এর মধ্যেই সব্যসাচীকে নিয়ে রটে গেছে এক ভুয়ো খবর, যেখানে দেখানো হয়েছে সব্যসাচী নাকি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা সৌরভ দাস। সৌরভ এখন তার সঙ্গেই আছেন। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন, সব্যসাচী সুস্থ আছে, সঙ্গে আছি আমি এবং থাকব। যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা অসুস্থ, বিব্রত হবেন না। গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছি না, যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে। উই উইল বি টেকিং লিগাল অ্যাকশনস এগেনস্ট এনি ফেক নিউজ ফ্রম এনি পোর্টাল দ্যাট কামস আপ। প্লিজ লেট দ্য ফ্যামিলিজ বি ইন পিস। এর আগে ঐন্দ্রিলা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাকে নিয়েও এমন ভুয়ো খবর রটানো হয়, যা নিয়ে মুখ খোলেন সব্যসাচী নিজেই। তবে ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ সরে গেছেন সব্যসাচী। আর সেই কারণে সব্যসাচীর ব্যাপারে এবার সত্যিটা জানালেন সৌরভ নিজে। সৌরভ তার সঙ্গেই আছেন। এই সময় কাটিয়ে আসতে বেশ খানিকটা সময় লাগবে সব্যসাচীর, তবে নিশ্চয়ই কিছুদিন পর আবার স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। এই মুহূর্তে নিজের বাড়ি বেলুড়েই আছেন সব্যসাচী, তবে যোগাযোগ করছেন ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে। এমন খারাপ সময় থেকে বেরিয়ে আসুক সব্যসাচী এবং ঐন্দ্রিলার পরিবারের প্রত্যেকে। টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই কামনা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।